তিনটে দরকারি কথা আপনাদের আমি জানিয়ে দিই। আপনারা তো নিজেরা ব্যালকনি থেকে দেখছেন এই রাস্তার কিছু কিছু জায়গায় আমরা গার্ডরেল প্লেস করেছি। গার্ডরেল প্লেস করার অর্থ হচ্ছে এই গার্ডরেলের ভিতরে যারা থাকছেন তারা আর এই সময়ের পর থেকে আর গার্ডরেলের বাইরে যাবেন না। সেটা দুটো কারণ আছে, একটা হচ্ছে নিজেদের সুরক্ষিত রাখা, আর তার সঙ্গে গার্ডরেলের উপরে যে আপনাদের পড়শিরা আছে বা নেবারসরা আছেন তাদের সুরক্ষিত রাখা। খুব দরকারি প্রয়োজন ছাড়া, খুব দরকারি প্রয়োজন কি হতে পারে, মেডিকেল এমার্জেন্সি। মেডিকেল এমার্জেন্সি কেউ যদি থাকে অবশ্যই আমাদের পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন, আমরা তার ব্যবস্থা করব। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার নামে এখনকার পর থেকে আর কেউ এই গার্ডরেলের উপরে পা রাখবেন না। আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসেরও যদি কোনো প্রয়োজন থাকে আপনাদের জন্য দুটো জিনিস ভাবা হয়েছে। এক নম্বর হচ্ছে পুলিশ স্টেশনের নম্বর আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন, হয়তো আপনাদের কাছে ডাক্তারের কাছে আছে। আর যারা প্রণামের মেম্বার তাদের কাছে আমাদের কিছু সার্জেন্ট অফিসারদের নম্বরও আছে। এছাড়াও দেবাশিসকে আপনারা চেনেন, আপনাদের পড়ছি এই গার্ডরেলের ভেতরে তার বাড়ি, তার ফোন নম্বরটা আপনাকে আমরা নোট করিয়ে দিচ্ছি, দয়া করে একটা কাগজে লিখে নিন, তারপর আমি যা বলার বলছি। হাতে কাগজ থাকলে এই নম্বরটা নোট করুন। যার যার হাতে কাগজ আছে, যদি কাগজের বদলে মোবাইল থাকে মোবাইলে এই নম্বরটা প্রথমে সেভ করুন। 8617 I repeat, 86177 50328 আবার বলছি 86177 50328 এটা হচ্ছে আপনাদের নেবার দেবাশিসের নম্বর। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং SMS দুটোই পাঠাতে পারবেন। ধরে নেওয়া গেল কালকে সকালবেলা আপনার বাড়িতে একটা দরকারি ওষুধ লাগবে, ওষুধ কেনার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, এই নম্বরে আপনারা পাঠিয়ে দেবেন, ওর সঙ্গে আমরা ওয়ান টু ওয়ান যোগাযোগ রাখছি। সবাইকার প্রয়োজন একসঙ্গে একত্রিত করে আমরা মার্কেট থেকে কিনে আমরা গার্ডরেলের ওপারে রেখে দেব, আমাদের লোক দাঁড়িয়ে থাকবে, আপনাদের যে যা জিনিস সেখান থেকে নিয়ে যেতে পারবেন। পরে রইল গিয়ে আপনারা কি করে তার মূল্যটা আমাদের দেবেন। আমরা ইনিশিয়ালি খুব যদি প্রয়োজন মানে খুব বেশি পরিমাণের অর্থ না হয় আমরা নিজেরাই ওটা কিনে নিয়ে আসবো। আপনাদের যা অর্থ ওখানে একটা পলিপ্যাক রাখা থাকবে, ওই পলিপ্যাকে হিসেব করে দিয়ে দেবেন। আমরা ডিউ স্যানিটাইজেশন করার পরে সেই অর্থ জিনিসের যার কাছে কেনা হয়েছিল তাকে আমরা দিয়ে আসবো। আমাদের তাদেরও সুরক্ষিত রাখতে হবে বলেই এই স্যানিটাইজেশন করে তবে টাকাটা দেওয়ার কথা ভাবা হয়েছে। এছাড়া একজনের নম্বর আপনার নোট করুন, আগের নম্বরটা আমি আর একবার রিপিট করছি, একটু মিলিয়ে নিন দয়া করে। 86177 কোন অবস্থাতেই এই গার্ডরেলের ভেতরে যারা আছেন তারা জয় ওয়াক করতে সামনে রাস্তাতেও নামবেন না। নিজেদের সুরক্ষিত রাখুন, নিজের পরিবারের যারা আছেন তাদেরকে সুরক্ষিত রাখুন, আমরা যারা আপনাদের জন্য বাইরে বেরোতে বাধ্য হচ্ছি আমাদেরও সুরক্ষিত রাখুন। আর একটা নম্বর নোট করুন, 98319 I repeat, 98319 77813 98319 77813
টাইম আপনাদের প্রয়োজন কি এলো না এলো আমরা দেখব, দেখার পরে সেই প্রয়োজন যথাসাধ্য এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে আপনাদের হাতে পৌঁছে তার ব্যবস্থা করা হবে। কিন্তু অনাবশ্যক আতঙ্কিত হবেন না, কিন্তু সাবধানতা অবশ্যই নেবেন। সাবধানতা এক নম্বর হচ্ছে নিজের বাড়ি বাইরে পা না রাখা। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা। করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।